কংগ্রেস নেতা সোমেন মিত্র অরুণাভ ঘোষ থেকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সায়ন্তন বসু রবিবার সন্ধ্যে কুণাল ঘোষের বাড়িতে চা চক্রের সামিল তৃণমূল বিরোধীরা ছিলেন ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস নেতা কমলেন্দু মৈত্র কিন্তু সাসপেন্ডেড তৃণমূল সাংসদের বাড়িতে হঠাৎ কেন চা চক্র সকলেরই দাবি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কুণাল ঘোষ সেই নিমন্ত্রণ রক্ষার্থেই চা চক্রের সামিল হওয়া এখন যে মালি চায়ের আমন্ত্রণ জানে সে কাকে করেছে এটা দেখে তো কেউ চায়ের আসে না যাকে ডাকে সেই আসে লকেটও বললেন সৌজন্য সাক্ষাৎ তবে এরই সঙ্গে রাজনৈতিক জল্পনা উস্কে দিলেন এটা সম্পূর্ণটাই একটা চায়ের আড্ডা কিন্তু একটা জিনিস সবাই জানে বিজেপি একমাত্র বিকল্প এবং বিজেপি একমাত্র তৃণমূলের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে এবং সেটা সবাই জানে কুণাল ঘোষের দাবি চা চক্রে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাংয়েরও আসার কথা ছিল তিনি আসতে না পারায় সবার সঙ্গে ফোনে সৌজন্য বিনিময় করেছেন কিন্তু শুধুই কি সৌজন্য বিনিময়ের জন্য চা চক্র সূত্রে দাবি চা চক্রে রাজনৈতিক বিষয়েও আলোচনা হয়েছে সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল বিজেপির চাপান উত্তরের মধ্যে কুণাল ঘোষের বাড়িতে এই চা চক্র ঘিরে তৈরি হয়েছে জল্পনা রাজর্ষী দত্তগুপ্ত এবিপি আনন্দ কলকাতা